আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে স্বাধীন বলছি প্রশ্ন উত্তর পর্ব আঠাশে চলে আসছি দেখতে দেখতে আঠাশটা পর্ব চলে আসছে আজকের এই পর্বের ভিতরে আপনারা যে প্রশ্নগুলো করেছেন পুরা দুই সপ্তাহ জুড়ে তার ভিতর থেকে বাসাই করে এক জুড়ি প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে আসছি এই পর্বের ভিতরে আমি আপনাদের করা সেরা বিশটা প্রশ্ন বাছাই করে রাখছি সেগুলোর উত্তর ধারাবাহিকভাবে দিব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের আগের পর্বগুলো মিস করছেন অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন কারণ এই পর্বগুলো নতুন ইউটিউবারদের জন্য অনেক স্পেশাল একটা পর্ব আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন ইউটিউবে এসে সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই এই প্রশ্ন উত্তর পর্বগুলো সাজানো হয়ে থাকে ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন আমাদের আজকের প্রশ্ন উত্তর পারবে প্রথম প্রশ্ন করেছেন রাজু তিনশো আঠাশ উনি বলছেন ভাইয়া আমি যদি অন্যের গান পিকচার লাগিয়ে গানটি পুনরায় ইউটিউবে ছাড়ি তাহলে কি কপিরাইট আসবে অবশ্যই আপনি অন্য কারোর মিউজিক ব্যবহার করতে পারবেন না তার একটা গান যখন আপনি ভিডিও দিলেন কি ছবি দিলেন কোথা থেকে আনলেন কিভাবে দিলেন এটা কোনো ব্যাপার না তার ওই মিউজিকটা আপনি ব্যবহার করতেছেন ওই গানটা ব্যবহার করতেছেন যার জন্য আপনার ভিডিওতে সে যদি রিপোর্ট করে কপিরাইট চলে আসবে আমাদের আজকে দুই নম্বর প্রশ্ন করেছেন ইসলাম শান্তির ধর্ম উনি বলছেন ভাইয়া একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কি দুইটা ইউটিউব চ্যানেল চালানো যাবে হ্যাঁ অবশ্যই একটা গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি যতগুলো ইচ্ছা ইউটিউব চ্যানেল চালাতে পারবেন তবে এটা না চালানোই বেটার কারণ একটা চ্যানেলের মনিটাইজেশন যদি সমস্যা হয়ে থাকে তাইলে দুইটা চ্যানেলেরই সমস্যা হয়ে যাবে যদি ইনভ্যালিড ক্লিকের ক্ষেত্রে হয়ে থাকে অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে গেলে দুইটার মনিটাইজেশনই ডিজেবল হয়ে যাবে পাশাপাশি এখন আরেকটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো একই অ্যাডসেন্সের আন্ডারে দুইটা চ্যানেল যদি থাকে কোনো একটা চ্যানেল সাসপেন্ড হলে আরেকটা চ্যানেলও ওই সাথে অ্যাটাচ করা বা লিঙ্কিং থাকার কারণে সাসপেন্ড করে দিচ্ছে সো এই বিষয়টা যদি কারো সেম সেম থেকে থাকে তাইলে আলাদা আলাদা করার চেষ্টা করবেন সেটাই বেটার হয় তিন নম্বর প্রশ্ন করছেন রাশেদুল ইসলাম স্টুডেন্ট উনি বলছেন ইউটিউবকে বাংলা ভাষা বোঝে যত ভিডিও আপলোড করা হয় সব ভিডিওগুলোকে ইউটিউব মনিটর করে আমরা যখন মনিটারাইজেশন জন্য অ্যাপ্লাই করি তখন ইউটিউবকে সম্পূর্ণ ভিডিও দেখে আচ্ছা প্রথম হচ্ছে ইউটিউব বাংলা ভাষা বুঝে কিনা হ্যাঁ ইউটিউব বাংলা ভাষা বোঝে দ্বিতীয় প্রশ্ন করছে সবগুলো ভিডিও ইউটিউব মনিটার করে কি না মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে সো মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে ইউটিউব কীভাবে আসলে আমাদের ভিডিওগুলো রিভিউ করে এটা ইউটিউবে ভালো জানে আমরা কেউই বলতে পারবো না তারপরেও আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অবশ্যই তারা ভালো করে দেখে মনিটার করে তবে ভিডিও সম্পূর্ণ দেখে কিনা এটা আমরা বলতে পারবো না আপনার যে কোনো একটা ভিডিওতে সমস্যা থাকলেও আপনার মনিটাইজেশন নাও দিতে পারে সো প্রত্যেকটা ভিডিও লিগাল রাখার চেষ্টা করবেন এবং ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা রিমুভ করার চেষ্টা করবেন চার নম্বর প্রশ্ন করছেন ইটি ফি টোয়েন্টি ফোর উনি বলছেন স্বাধীন ভাই আসসালামু আলাইকুম আপনার এক জোড়ি প্রশ্নের উত্তর থেকে অনেক কিছু শিখতে পারি আমার একটা প্রশ্ন আমার চ্যানেল কপিরাইট আছে কিনা সেটা কিভাবে দেখবো আচ্ছা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে কিনা না বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা এটা দেখার জন্য আপনি সরাসরি আপনার আহ ক্রোম বিরাজারে ডেক্সটপ সাইট অন করে অথবা পিসি দিয়ে গেলে আপনি সরাসরি আপনার যখন ইউটিউব স্টুডিওতে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে বাম পাশের উপরের কর্নারে দেখতে পারবেন যে ওইখানে আপনার অন বাই থ্রি বা টু বাই থ্রি বা 3 বাই থ্রি ওইখানে স্ট্রাইক থাকলেও ওইখানে দেখা যায় যে আপনার স্ট্রাইক আছে কি নাই পাঁচ নাম্বার প্রশ্ন করেছেন ডিজে সেফাত রিমিক্স উনি বলছেন স্বাধীন ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই কপি স্ট্রাইক খেলে কি চ্যানেলের ভিউজ কম আসে বা চ্যানেলের র্যাঙ্ক কমে যায় দয়া করে জানাবেন আচ্ছা চ্যানেলে স্ট্রাইক খাইলে আপনার ভিউজ বা র্যাঙ্ক এগুলোর পরে কোনো ইফেক্ট পড়ে না চ্যানেলে স্ট্রাইক যদি আসে সেক্ষেত্রে চ্যানেলের সমস্যা হয় যে আপনার তিনটা স্ট্রাইক পড়লে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় বা এখন ইউটিউবের যে নতুন সিস্টেমটা আসে সেইটা হলো আপনার প্রথমে যদি আপনার চ্যানেল ইউটিউবের রোল সামান্য করে সেক্ষেত্রে একটা ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয় এই ওয়ার্নিংটা সারা জীবন থেকে যাবে আপনার চ্যানেলে এটা রিমুভ হয় না দ্বিতীয়ত যে বিষয় রয়েছে এরপরে যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসে সেইটা হবে আপনার চ্যানেলের প্রথম স্ট্রাইক এবং প্রথম স্ট্রাইক আসার সাথে সাথে আপনার চ্যানেল সাত দিনের জন্য ভিডিও আপলোড করা লাইভ স্ট্রিম করা এবং পোস্ট করা বন্ধ করে দিবে দ্বিতীয় স্ট্রাইক যখন আপনার চ্যানেলে আসবে ওই স্ট্রাইকটা থাকাকালীন অর্থাৎ একসাথে যদি দুইটা স্ট্রাইক আপনার চ্যানেলে থাকে সেক্ষেত্রে দুই সপ্তাহের জন্য ভিডিও আপলোড বন্ধ হয়ে যাবে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যাবে এবং কমিউনিটি ট্যাবে পোস্ট করা বন্ধ হয়ে যাবে এবং একসাথে তিনটা স্ট্রাইক যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে এটা হলো ইউটিউবের রুলস এর জন্য আপনার চ্যানেল ডাউন বা ভিডিওস কম আসার এইগুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে না ছয় নম্বর প্রশ্ন করেছেন শাকিল অল এন্টারটেইনমেন্ট উনি বলছেন আমার দুটি প্রশ্ন যে কোনো সাইট থেকে মুভি ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিলে কি কপিরাইট খাবো অনেক চ্যানেল তো দেখে ফুল মুভি আপলোড করে কিন্তু কপিরাইট খায় না আচ্ছা এইটা হলো তার প্রথম প্রশ্ন এখন কথা হলো এইটা কপিরাইট স্ট্রাইক কারা দিচ্ছে কারা দিচ্ছে না এটা তাদের ব্যাপার আপনি যখন অন্যের কারোর যে কোনো কিছু একটা ব্যবহার করবেন সে সে যদি আপনার ওই ভিডিওতে রিপোর্ট করে ইউটিউব এটা রিভিউ করে অবশ্যই আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে এখন অন্য কেউ হয়তো বেঁচে যাচ্ছে তার ক্ষেত্রে হয়তো ছাড় দিচ্ছে আপনার ক্ষেত্রে সার নাও দিতে পারে আবার এরকম হয়ে থাকে মুভি যারা তৈরি করছে তারা হয়তো ইউটিউবে এসে সবসময় এভাবে সার্চ করে দেখে না অনেক দিন পরে হয়তো দেখতেছে দেখার পরে তখন হয়তো স্ট্রাইক মেরে দিবে সো এখন স্ট্রাইক আসতেছে না এর মানে এই না যে আপনার স্ট্রাইক আসবে না পরে যে কোনো সময় পাঁচ বছর পরে আপনার ওই ভিডিওতে স্ট্রাইক আসতে পারে অর্থাৎ ওই ভিডিওর মালিক যখন রিপোর্ট করবে অবশ্যই আপনার এখানে স্ট্রাইক চলে আসবে সো কে আর আসতেছে না কার আসতেছে এগুলো কোনো বিষয় না অন্যের কারও কোনো কিছু ব্যবহার করা যাবে না ব্যবহার করলে মালিক যদি রিপোর্ট করে অবশ্যই সেখানে কপিরাইট স্ট্রাইক আসবে এই ব্যক্তির দুই নম্বর প্রশ্ন তারা সে এখানে বলতেছে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম কয়টা খেলে চ্যানেল সাসপেন্ড হবে কপিরাইট স্ট্রাইক তিনটা পড়লে তো চ্যানেল ডিজেবল হয় আর ক্লেমের ক্ষেত্রে কি কপিরাইট ক্লেম অনেকগুলো আসলে কোনো সমস্যা নেই ক্লেমের ক্ষেত্রে চ্যানেলে কোনো ইফেক্ট পড়ে না ক্লেইম যে করে সে শুধু আপনার ইনকাম আপনার রেভিনিউটা নিয়ে নেবে অর্থাৎ আপনার ভিডিও থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা সে নিয়ে নিবে তাতে আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়ে না যে তিনটা পাঁচটা বা দশটা ক্লেইম পড়লে চ্যানেল সাসপেন্ড হবে এরকম কোনো বিষয় নাই সাত নাম্বার প্রশ্ন করছেন চান অ্যাপ উনি বলছেন স্বাধীনতা ফেসবুক আপলোড করা ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছে কিনা তা কিভাবে জানবো আচ্ছা কারোর একটা ফেসবুকের ভিডিও সে ইউটিউবে আপলোড করছে কিনা বা ইউটিউবে অন্য কেউ আপলোড করছে কিনা এটা কীভাবে জানবে এটা জানার কোনো সিস্টেম নেই আপনার খুঁজে খুঁজে দেখতে হবে যে এই ভিডিওটা ইউটিউবে আছে কিনা তারপরে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে তবে খুঁজে যে আপনি এক জায়গায় আসো এখানে গিয়ে দেখবেন বা ওইরকম কোনো ওয়ে নাই আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এই ভিডিও ইউটিউবে আছে কিনা আট নম্বর প্রশ্ন করছেন তন্ময় উনি বলছেন স্বাধীন ভাই সালাম নিবেন আমি দুইটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই সেগুলো হলো বিভিন্ন চ্যানেলের ভিডিওতে দেখা যায় তারা বিভিন্ন সায়েন্সের ভিডিও মহাকাশ ইত্যাদি ভিডিও ধারণ করে তারা এগুলো কোথায় পায় এগুলো কি ক্রয় করতে হয় এগুলোর ফ্রি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে সেই সব ওয়েবসাইট থেকে আপনারা এই ভিডিও ফ্রি ভিডিও ক্লিপগুলো নিতে পারবেন আবার এই সাইটের ভিতরেই পেইড ভার্সান রয়েছে অর্থাৎ এই ভিডিওগুলো কিনে নিতে হয় এখন অনেকে যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা ফ্রি ভিডিওর থেকে কিনে ব্যবহার করে বেশি লাইসেন্স নিয়ে সেক্ষেত্রে আপনি ফ্রিও ব্যবহার করতে পারেন যে যে কোনো ফুটেজ আপনি দেখতে পারেন সেটা অন্য কোথাও ফ্রিতে আছে কি না যদি থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারতেছেন আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনার কিনে ব্যবহার করতে হবে অধিকাংশরাই ফ্রিও ব্যবহার করে কিনেও ব্যবহার করে একই ব্যক্তির দুই নম্বর প্রশ্ন হল ভালো ভিডিও বানানোর জন্য কি কি অ্যাপ ক্রয় করতে হয় আশা করি উত্তরটা দিবেন আচ্ছা এখানে প্রথমে আপনার বাছাই করতে হবে যে আপনি কোন টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিও এডিটের জন্য আপনার কি কী টাইপের সফটওয়্যার প্রয়োজন এরপরে আপনি সেই সেই সফটওয়্যার কিনতে পারবেন সো আমি আপনারে বলতে পারবো না যে আপনি ওই সফটওয়্যার কেনেন এই সফটার কেনেন কারণ প্রত্যেকের ভিডিও বানানোর ধরন আলাদা সেক্ষেত্রে অ্যাপসগুলোর ব্যবহার ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যেগুলো লাগে সেগুলো আপনি কিনবেন এগুলো বলা যায় না আপনি দেখেন যে এই টাইপের ভিডিও যারা তৈরি করতেছে এই টাইপের ভিডিও তৈরি করা টিউটোরিয়াল ইউটিউব রয়েছে তারা কি কি অ্যাপস করতেছে সেগুলো চাইলে আপনি পারচেস করতে পারেন নয় নম্বর প্রশ্ন করছেন শান্তাকলি উনি বলছেন ভাইয়া আমি এক জায়গা থেকে দুইটা ইউজ করতে পারবো জায়গা কোনো ব্যাপার না আপনি এক জায়গা থেকে অনেকগুলো ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা না আমার নামে আমি একটার বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো না আপনি আপনার নামে একটার বেশি খুলতে পারবেন না আপনি চাইলে ফ্যামিলির অন্য কারোর নামে আরও আরও পাঁচশো অ্যাকাউন্ট খুলতে পারেন সমস্যা নাই অন্য অন্য ভিন্ন মানুষের দিয়ে অ্যাড্রেস তো একই থাকতেছে কারণ গ্রাম একই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে দশ নম্বর প্রশ্ন করেছেন বাংলাদেশি ব্লগার মিনিপুরো উনি বলছেন ইউটিউবে ভিডিও আপলোড করার পর ওই ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই ইউটিউবে আপলোড করা ভিডিও আপনি চাইলে পুনরায় ফেসবুকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই এগারো নম্বর প্রশ্ন করছেন এমডি শাহিদুল ইসলাম শাহিদ উনি বলছেন ভাইয়া আমার প্রশ্ন ওয়াজ মাহফিলের ভিডিওতে কোন ক্যাটাগরি সেটিং করবো আজ মাহফিলের ভিডিওতে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন একটা হলো আপনি চাইলে এডুকেশনও দিতে পারেন আপনি এন্টারটেইনমেন্টও দিতে পারেন তবে অধিকাংশ ওয়াজের চ্যানেলগুলো এন্টারটেইনমেন্ট দেওয়া আমি ভাবতেছি এটা নিয়ে চ্যানেলে একটা ভিডিও তৈরি করবো যে কোন টাইপের ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে যাবে অর্থাৎ এটাও দেখিয়ে দিব যে ইউটিউবে এই চ্যানেলটা কোন ক্যাটাগরিতে রয়েছে এটাও কীভাবে বের করবেন তো এটা আমি নেক্সট আরেকটা ভিডিও করবো খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে দেখে ওটা নিয়ে নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো বারো নম্বর প্রশ্ন করেছেন ব্যাকগ্রাউন্ড সিজু উনি বলছেন স্বাধীন ভাই আমি ইউটিউবে সিরিয়াল ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কি মনিটাইজ পাবো না না সিরিয়াল ভিডিওতে মনিটাইজ পাবেন না এবং এগুলো যেহেতু অন্যের কন্টেন্ট সেহেতু আপনার চ্যানেলে যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে এগুলো নিয়ে না এগিয়ে নিজে কিছু করেন নিজের যে যোগ্যতাটুকু আছে নিজে যা পারেন তাই নিয়ে ভিডিও করেন সামনে ফিউচার আছে কিন্তু আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন কপিরাইট যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা এটা ক্ষণস্থায়ী যে কোনো সময় আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে তেরো নম্বর প্রশ্ন করছেন দ্য আনলিমিটেড ফ্যান উনি বলছেন ভাই আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলব যদি আমি ইউটিউবে যে কোনো তিরিশ সেকেন্ডের ভিডিও কেটে কেটে আপলোড করি সেক্ষেত্রে কি কপিরাইট স্ট্রাইক আসবে হ্যাঁ তিরিশ সেকেন্ডের ভিডিওতেও কপিরাইট স্ট্রাইক আসবে একজন ভিডিওর মালিক তার পারমিশন ছাড়া যে কোনো রকমের ফুটেজ যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেটা অবশ্যই কপিরাইট স্ট্রাইক পড়বে যদি সে রিপোর্ট করে ফেয়ার ইউজের আন্ডারে না পড়লে সো অবশ্যই কারোর ক্লিপ আপনি আপনার ভিডিওতে তার পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবেন না অবশ্যই সেখানে কপিরাইট স্ট্রাইক আসবে চোদ্দ নম্বর প্রশ্ন করছেন রকমারি বাংলা উনি বলছেন ভাই একটা ডিভাইস থেকে কি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে নাকি বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে একটা ডিভাইস থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলাই বেটার এখন আপনি যদি এই ফোনটা দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালাচ্ছেন যদি মনে করেন যে এটা দিয়ে আমি আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব তাহলে আপনার দুইটা অ্যাডসেন্সই সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ইউটিউবে এখন যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটা দেখা দিচ্ছে অর্থাৎ আপনার দুইটা জিমেল যদি একই ফোনে লগ ইন থাকে তাইলে এই জিমেলটা অন্য একটা ফোনে লগ ইন করেও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না সেক্ষেত্রে দেখাবে ইউ হ্যাভ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ এই ফোনে আপনার সেই জিমেলটা থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে মোবাইল তো পরের কথা ডিভাইস পরের কথা ওই জিমেইলটা এই ফোনে লগ ইন থাকার কারণেও আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না অ্যাডসেন্সের নিয়ম এখন অনেক করা সো অবশ্যই একটা ডিভাইস থেকে অ্যাডসেন্স একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন এবং একটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং একজন মানুষের নামে একটা অ্যাডসেন্স খোলার জন্য চেষ্টা করবেন পনেরো নম্বর প্রশ্ন করছেন এমডি রাফি উনি বলছেন ভাইয়া ইউটিউবে লোগো অথবা ব্যানার অথবা পিক ব্যবহার করলে কি কপিরাইট খাবো অথবা গুগল থেকে কপিরাইট পিক নিলে কি আমার প্রবলেম হবে হ্যাঁ অবশ্যই কোনো কপিরাইট পিকচার আপনি ব্যবহার করতে পারবেন না কোনো চ্যানেলের লোগো ব্যানার আপনি কপি করতে পারবেন না এবং গুগল থেকে যদি ছবি নেন অবশ্যই কপিরাইট ফ্রি ছবি নিতে হবে কারণ কপিরাইট যুক্ত ছবি যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন একটা ছবির কারণে আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে যদি ওই ছবির মালিক রিপোর্ট করে আপনার ভিডিওতে ষোলো নম্বর প্রশ্ন করেছেন অ্যান্ড্রয়েড ইনজয় উনি বলছেন ভাইয়া একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ইউটিউব নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই একটা মোবাইল থেকে আরেকটাই মোবাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্ট নেওয়া যাবে আপনি চাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা পাঁচ সাতটা ডিভাইসেও চালাইতে পারবেন কোনো সমস্যা নাই মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল আপনার এই ডিভাইসে চালাচ্ছেন এই মোবাইল এখন এই মোবাইলে থাকাকালীন আপনি চাইলে আরও পাঁচটা মোবাইলে ব্যবহার করতে পারবেন অথবা এই মোবাইল থেকে লগ ইন করে আরও অন্যান্য মোবাইল ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং আপনি চাইলে মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব ডিভাইসেও আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন রাখতে পারবেন সমস্যা নাই সতেরো নম্বর প্রশ্ন করছেন এফ এ আলমাস উনি বলছেন স্বাধীন ভাই আমি মনিটাইজেশন আবেদন করেছি কিন্তু মনিটাইজ হয়নি সেক্ষেত্রে আমার গুগল অ্যাসেন্স পিন কি আসবে জানাবেন আচ্ছা এই প্রশ্নটা করার কোনো মানেই হয় না হয়তো উনি জানে না যার জন্য বলছে যখন আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টে মনিটাইজেশন পাচ্ছেন না তখন তো আপনার তার ইউটিউবে কোনো ইনকামই হবে না আপনার ইউটিউবে যদি ইনকামই না হয় অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি ইনকাম যোগই না হয় তাহলে তো আপনি অ্যাডসেন্স লেটার পাবেন না অবশ্যই অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য আপনার চ্যানেলে মনিটাইজ অন থাকতে হবে আপনার ভিডিও থেকে ইনকাম হবে এবং সেই ইনকামটা যখন আপনার অ্যাডসেন্সের মেইন ব্যালেন্সে দশ ডলার যোগ হবে তখন ইউটিউবের পক্ষ থেকে আপনার ঠিকানায় অ্যাডসেন্স লেটার পাঠানো হবে এর আগে না ক্ষেত্রে মনিটাইজ না পেলে অ্যাডসেন্স লেটার পাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রশ্নই আসে না আঠারো নম্বর প্রশ্ন করেছেন লিসম্যান ওরাউন উনি বলছেন আমি একটি জিমেইল আইডি দিয়ে দুইটি দুই রকম ক্যাটাগরির চ্যানেল খুলেছি যদি আমার একটি স্ট্রাইক পড়ে তাহলে কি চ্যানেলটা সমস্যা হবে আচ্ছা আপনি একই জিমেলতে দুই রকম চ্যানেল খুলছেন দুইটা ক্যাটাগরি সেক্ষেত্রে আপনার স্ট্রাইকে কোনো সমস্যা পড়বে না যে একটা স্ট্রাইক পড়লে ওই চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে কিনা না এরকম কোনো সমস্যা নেই কিন্তু কোনো একটা চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে অপর চ্যানেলটাও সাসপেন্ড হয়ে যাবে ইউটিউব এই ঝামেলাগুলো করতেছে রিসেন্টলি যে একই জিমেলের আন্ডারে বা একই অ্যাডসেন্সের আন্ডারে অন্য চ্যানেল থাকলে সেগুলো সাসপেন্ড করে দিচ্ছে সো এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন উনিশ নম্বর প্রশ্ন করছেন টি আর টি হাদিস মিডিয়া উনি বলছেন আমি যদি অন্যের ভিডিওর ভয়েস এবং থামনেল আমার ভিডিওতে অ্যাড করি তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ অবশ্যই সমস্যা হবে আপনি অন্য কারোর ভয়েস আপনার এখানে যদি ইনপুট করেন সেক্ষেত্রে সে যদি রিপোর্ট করে তাহলে আপনার ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে প্রথম ব্যাপার দ্বিতীয়টা হলো যদি আপনি কারোর থামনেইল আপনার ভিডিওতে ব্যবহার করেন সে যদি রিপোর্ট করে তাহলে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে থামনেল কারো পারমিশন ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না যদি ব্যবহার করেন সে যদি রিপোর্ট করে থামনেইলের জন্য অবশ্যই স্ট্রাইক আসে সেক্ষেত্রে থামনেল কপি করার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন বিশ নম্বর এবং আমাদের আজকে এক একঝড়ি প্রশ্নের সর্বশেষ প্রশ্ন করেছেন এইচ এফ উনি বলছেন ভাইয়া ভিডিও বুস্ট করে যে অস্ট টাইম পাওয়া যায় এতে কি মনিটাইজ হবে ভিডিও বুস্ট করে যদি আপনি অস্ট টাইম এবং সাবস্ক্রাইবার নেন সেক্ষেত্রে আপনি মনিটাইজ পাবেন না কারণ এটা ইউটিউব সাপোর্ট করেন না আপনি গুগল অ্যাডট দিয়েও যদি আপনি ভিডিও বুস্ট করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজ পাবেন না এটা ইউটিউবই সরাসরি বলে দিয়েছে এটা ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব আজকে সেরা বিশটা প্রশ্নের উত্তর যদি আজকের এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং অজানা কোনো প্রশ্নের উত্তর যদি আপনি এই পর্বের ভিতরে পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন পরবর্তী প্রশ্ন এবং উত্তর পর্বে হয়তো আপনার প্রশ্নের উত্তরটা নিয়ে আমি চলে আসবো যদি অবশ্যই সেটা আমাদের প্রশ্ন উত্তর পর্বে রাখার মতো প্রশ্ন হয় আজকের এই প্রশ্ন উত্তর পর্ব যখন আমি বের করছিলাম তখন আমি ওইখানে একটা প্রশ্ন পাইছিলাম সেটা হলো একজন বলছে ভাই আপনি অনেক স্বার্থপর আমার প্রশ্নের উত্তরগুলো কেন দেন না তো এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো আমি তো আর ঘুষ খাই না পাশাপাশি আপনার সাথে তো আমার জমি জমার কোনো ঝগড়া নেই সেক্ষেত্রে আমি কেন আপনার প্রশ্নের উত্তরটা পড়বো না যদি আপনার প্রশ্নের উত্তরটা পড়ার মতো হয় এই পর্বে রাখার মতো হয় অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তরটা এখানে রাখবো সো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনার এরকম কোনো প্রশ্নের উত্তর থেকে থাকে অবশ্যই আমি সেটা নিয়ে পরবর্তী পর্বে চলে আসবো এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন যেন তারা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক একটা জ্ঞান নিতে পারে এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারে এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ